আসসালামু আলাইকুম। মোবাইল রিসেট করার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে আজকে আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো। আপনি যদি এই কাজটি মোবাইল রিসেট করার আগে না করেন তাহলে আপনাকে অনেক বড় একটা ভোগান্তিতে ভুগতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপস রিসেট। তো এটার আগে আমি এখান থেকে অ্যাকাউন্ট নামক একটা অপশন রয়েছে সেটিংসে, সেটাতে আমি ক্লিক করব। তো অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পরে রয়েছে গুগল। তো আমি এখান থেকে গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিমেল রয়েছে। তো আমি থ্রি ডটে ক্লিক করে এই জিমেলটি এখান থেকে আমি এক রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ করে দেবো। তো আমি এখান থেকে জিমেলটি রিমুভ করে দেবো। এখান থেকে রিমুভ করে দেওয়ার পর আমি আবার চলে যাব আমার ফোনের যে জিমেলের অপশন রয়েছে। তো আমি আমার ফোনের জিমেলটা ওপেন করব। আমি আমার ফোনের জিমেল ওপেন করব। জিমেল ওপেন করার পর এখানে দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোনে এখন কোনো রকম কোনো জিমেল আমার ফোনে অ্যাক্টিভ নেই, আমার ফোনে কোনো জিমেল দেওয়া নেই। তো এখন আমি আমার ফোনটাকে রিসেট করব। তো এখন আমি আমার ফোনটাকে রিসেট করব। তো ব্যাকআপ অ্যান্ড রিসেটে আমি ক্লিক করে আমার ফোনটা রিসেট করব। তো এটার কারণ কি, আপনারা যখন আপনাদের ফোনটিকে রিসেট করবেন তার আগে অবশ্যই আপনাকে আপনার ফোনের যেই জিমেলটি থাকবে সেটাকে আপনি রিমুভ করে দেবেন। আপনি যদি আপনি আপনার ফোনের জিমেলটাকে রিমুভ না করেন সেক্ষেত্রে আপনি যখন আপনার ফোনটি রিসেট করবেন, হাতে রিসেট করবেন, তারপরে কিন্তু একটা লক লেগে যাবে আপনার ফোনে, সেটা হচ্ছে এফআরপি লক। আর এই এফআরপি লকটি খুলতে হলে আপনার প্রয়োজন হবে আপনার ফোনে যে জিমেলটি ছিল সেই জিমেলটি এবং জিমেলের পাসওয়ার্ডটি আপনাকে পুনরায় দিতে হবে। আর আমাদের অনেকেই আমরা ফোনের জিমেল খুলি কিন্তু আমরা জিমেলের পাসওয়ার্ড অথবা জিমেল মনে রাখি না, সেই জন্য আপনি যখন আপনার ফোনে রিসেট করবেন তখন আর এটাকে ওপেন করতে পারবেন না, আপনার ফোনটি হয়ে যাবে এফআরপি লক। আর এই এফআরপি লক ছোটাতে হলে আপনাকে অবশ্যই একজন টেকনিশিয়ান কাছে চলে যেতে হবে। আপনাদের টেকনিশিয়াল কাছে যারা মোবাইলের সার্ভিসিং করে তাদের কাছে চলে যেতে হবে। তারা সেটা 300, 200, 250 করে বিল করে এই এফআরপি লক সারিয়ে দিয়ে থাকে। তো আপনারা অবশ্যই আপনাদের ফোনটি রিসেট করার আগে আপনাদের ফোনের যে জিমেলটি থাকবে সেটাকে রিমুভ করে নেবেন। শুধু 6 ভার্সনের উপরে যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোতে এই প্রবলেমটা হয়ে থাকে। যেগুলো 6 ভার্সনের নিচে রয়ে থাকবে সেগুলো কিন্তু এই প্রবলেমটা আসে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন জিমেলটার রিমুভ করে রিসেট করলাম খুব সহজেই আমার ফোনটা রিসেট হয়ে আমি খুব সহজেই আমার এই ফোনটাকে ওপেন করতে পারছি। আর যদি আপনার রিসেট করার আগে যদি আমার ফোনে জিমেল থাকতো আর আমি রিসেট করতাম তাহলে কিন্তু আমি ফোনটা ওপেন করতে পারতাম না। আমাকে ওপেন করতে হলে অবশ্যই আমার ফোনে যে জিমেলটি দেওয়া ছিল সেটিকে এখানে দিতে হবে, সেই জিমেলের পাসওয়ার্ডটি আমাকে এখানে দিতে হতো, তারপর আমি আমার ফোনটাকে লগ ইন করতে পারতাম। তো আপনারা অবশ্যই সবসময় মাথায় রাখবেন আপনার ফোনটা যখন রিসেট করবেন তার আগে আপনি আপনার ফোনের জিমেলটাকে রিমুভ করে দেবেন। জিমেলটাকে রিমুভ করে আপনি আপনার ফোনটা রিসেট করবেন, খুব সহজেই আপনি আপনার ফোনটাকে রিসেট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম প্রয়োজনীয় ভিডিও সবসময় আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।